ইঞ্জিন চালিত ট্রলারের ছাদে ঝুলছে লাউ। ট্রলার চালক মোহাম্মদ নূরনবী রাঙামাটির লঙ্গদু উপজেলা থেকে মাছ নিয়ে প্রতিদিন যান কাপ্তাই বিএফডিসির ল্যান্ডিং ঘাটে। দিনের বেশিরভাগ সময় তার কাটে এই ট্রলারে। সেই ট্রলারে তিনি নিলেন ব্যতিক্রমী এক উদ্যোগ, করেছেন লাউ চাষ। আরো চার ঘন্টা শুনলে শুনলে আরো চার ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে প্রাণডাল, বুঠুই বুঠুই সময় পার। টলারের কাজে বোটের নিচের অংশ ব্যবহার হলেও ছাদের তেমন কোনো ব্যবহার নেই, তাই ছাদটি তিনি ব্যবহার করেছেন সবজি চাষে। টলারের ছাদে এখন ঝুলে আছে 8-10 লাউ। সেই লাউ তিনি নিজে খান, পাশাপাশি প্রতিবেশীদের মাঝেও বিলি করেন। শখের বসে এমন উদ্যোগ বলে জানালেন নূরনবী। এই বছরও ভালো ফলন পেয়েছি, সবাইকে দিচ্ছি। যেমন আজকে সকালবেলা আমি 4 লাউ 4 জায়গায় পাঠাইছি। এই ধরনের চাষটা যদি সবাই করে তাহলে দেখতেও সুন্দর এবং মানুষও খুব আনন্দ পায় দেখে। এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই ট্রলারটি দেখতে প্রতিদিন হাজির হচ্ছেন, অনেকে আবার এই ধরনের বাগান করার জন্য নিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। বোটের মধ্যে তার নদীপথে এটি প্রথম দেখা, তো এটি আসলে অনুকরণীয় একটি উদ্যোগ হতে পারে। আরও উদ্যোগী হবে মানুষ এগুলো দেখে, আমাদের ট্যুরিস্টগুলো এখানে মানে রাঙামাটি এসে ঘোরার আরও আনন্দ বুক করবে। এই ছোট বোট থেকে অন্তত বছরে 20 করে যদি লাভও পায় তাহলেও আপনার একটা মানে এখানকার যে সবজির চাহিদা পূরণে বিশাল ভূমিকা রাখবে। ব্যক্তিগত এমন উদ্যোগের ফলে বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। এমন চাষাবাদে যারা এগিয়ে আসবে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। ব্যক্তিগত চাহিদাটা যেখানে যদি পূরণ করতে পারে তাহলে কিন্তু এখান থেকে সে একটা বিষমুক্ত নির্ভেজাল সবজি সে উৎপাদন করতে পারে। এই ধরনের একটা আমরা কাজ আমরা হাতে নিতে পারি, যার মাধ্যমে কৃষক মানে যারা মানে বোট চালক যারা আছে তারা উদ্বুদ্ধ হবে এবং সীমিত পরিসরে কিছু সবজি বা তারা শাক এখান থেকে উৎপাদন করতে পারবে। কাপ্তাই হ্রদে পর্যটকবাহী সহ বিভিন্ন ইঞ্জিন চালিত নৌযান রয়েছে প্রায় 5,000। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।